বন্ধুরা, এই সিঙ্গারাগুলি আমি যখন ফ্রোজেন করব তখন এইভাবে ট্রেতে ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দিতে হবে, এবং এক ঘন্টা রেখে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এয়ারটাইট কোনো বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে এটা রেখে দিতে হবে। এবং এই সিঙ্গারাগুলি আপনি দুই এক থেকে দুই মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, এবং যখন খাবেন তখন ওই শক্ত অবস্থায় কুসুম গরম তেলে দিয়ে ভেজে আপনি খেতে পারবেন।